আমরা নৈতিকভাবে তাদের আন্দোলন প্রথম থেকেই আমরা সমর্থন করে যাচ্ছি। জাতীয়তাবাদী ছাত্রদল বা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ সিলেটের সব শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কোমলমতি ছাত্রছাত্রী ভাইয়েরা এই আন্দোলনগুলো করছে। আমরা যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদেরকে সমর্থন, নৈতিক সমর্থন দিয়েছি। এই হিসাবে আমরা অভিভাবক হিসাবে আমরা রাস্তায় এসেছি। আমাদের এই যে তরুণ, শো শো তরুণ, হাজার হাজার তরুণকে আজকে এই গত জুলাইয়ের মধ্য জুলাই থেকে শেষ পর্যন্ত এত হত্যা করা হলো। আমাদের সিলেটে একজন সাংবাদিককে হত্যা করা হলো, আরও আমার দুই ভাইকে হত্যা করা হলো। এই সমস্ত হত্যার প্রতিবাদ সিলেটবাসী সব মহল থেকে করছে। আমরা যারা জাতীয়তাবাদী দল করি, আমরা তো ঘরে বসে থাকতে পারি না। আমাদের এই নৈতিকতা বোধ থেকে আমরা এখন রাজপথে আছি। আমাদের দল বলছে আমরা রাজপথে থাকতে, আমরা রাজপথে আছি, কিন্তু ছাত্রদের আন্দোলন তাদের নেতৃত্বে অব্যাহত আছে। সিলেটেই তো দেখেন পাশেই ছাত্রদলের নেতারা বক্তব্য রাখছে এবং জমায়েত হচ্ছে। আমরা রাজপথে আছি আমাদের নৈতিকতা বোধ থেকে, এবং সিলেটে এই পবিত্র নগরীতে যেভাবে রক্ত জোড়ানো হচ্ছে, গতকালকেও রক্ত জোড়ানো হচ্ছে, আমরা মনে করি এনাফ ইজ এনাফ। এখন যারা আছে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনারা বন্ধ করুন, গুলি বন্ধ করুন, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। এই জন্যই আমরা অভিভাবকরা, আমরা জাতীয়তাবাদী দল রাজপথে আমরা অবস্থান নিয়েছি।